نقول بيننا وبينكم السلف، بيننا وبينكم الكتب. كان احمد يقول اهل البدع بيننا وبينكم الجنائز. সঞ্চয় পত্রের সুদের টাকা চাল কিনে খেলে ইবাদত কবুল হবে কি? ভাই সঞ্চয় পত্রের সুদ তো কঠিন জিনিসের কথা বললেন, সুদ আপনি নিজে বললেন, সুদ, সুদের টাকা চাল কেন কিনবেন? সুদের টাকা খাবেন না, সুদের টাকা জনকল্যাণে সবিনিয়োগ ছাড়া ব্যয় করে দেন, কালভার্ট, রাস্তা, বাথরুম, পুকুর ঘাট ইত্যাদি করে দেন। অথবা যদি দেখেন যে কোনো ব্যক্তি কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছে না, কোনো অত্যন্ত দরিদ্র কিংবা হত দরিদ্র মানুষ, তাকেও কিছু হেল্প করেন, তাকে হয়তো একটা যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে, তার বাড়ির কোনো কিছু রিপেয়ার করার ক্ষেত্রে, অথবা তার চিকিৎসার ক্ষেত্রে আপনি তাকে হেল্প করতে পারেন। হারাম টাকা যদি কেউ খায় তখন হাদিসের স্পষ্ট বক্তব্য হচ্ছে দোয়া কবুল হয় না, ইবাদতের কথা এইভাবে আসেনি। তবে ওলামা ইকরাম বলছেন দোয়াটা যেহেতু ইবাদতের জন্য, ইবাদতও কবুল হবে না, তবে এটা বলাটা এইভাবে কঠিন যে তার সকল ইবাদত বাতিল, এটা বলাটা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আন্না ইস্তাজাবুলাহ, আন্না ইস্তাজাবুলাহ, এটা বলছেন তার দোয়ার ক্ষেত্রে। আন্না ইস্তাজাবুলাহ আগে দোয়ার কথাই বলছে যে সে মানে উস্কু খুস্কুভাবে আসে, এসে বলে ইয়ারব ইয়ারব ইয়ারব, কিন্তু তার খাবার হারাম, তার পানাহার হারাম, তার যে গেজা খাচ্ছে সেটা হারাম, তার পোশাক হারাম, তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে? অতএব সেটা দোয়ার ক্ষেত্রে নাস আছে, তবে ইবাদতটা ঝুঁকিপূর্ণ হবে কোনো সন্দেহ নাই।